ইসরায়েলের সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ যখন ইসরায়েল বাহিনী ঘোষণা করছে যে তারা লেবাননে সর্বাত্মক অভিযান শুরু করবে বা যুদ্ধ চালাবে ঠিক সেই সময় লেবাননে অবস্থিত হিজবুল্লারা বড় ধরনের একটি হামলা চালালো এবং তার মূল কারণ হচ্ছে যে অতি সম্প্রতি হিজবুল্লার একজন কমান্ডারকে তারা হত্যা করেছে তার প্রতিশোধ হিসেবেই তারা এই ঘটনাটি ঘটিয়েছে খবরে বলা হচ্ছে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন রোববার জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবেই সশস্ত্র ড্রোন দিয়ে এই হামলা চালানো হয় বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় গত সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল সেখানে অভিযানের নামে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে এখন পর্যন্ত সাঁত্রিশ হাজার পাঁচশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যার অধিকাংশই নারী এবং শিশু এদিকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত এবং হামাসের মিত্র হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে প্রতিদিনই ইসরায়েলি সেনাদের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে এর আগে গত শনিবার জামা ইসলামিয়া গ্রুপ তাদের কমান্ডার আইমান গোতমেহের মৃত্যুর খবর ঘোষণা করে লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা এলাকায় খেয়ারায় অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়েছিল পরে ইসরায়েল নিশ্চিত করেছে যে তারা সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দাবি করেছে ফজর ফোর্স জামা ইসলামিয়া সশস্ত্র শাখা এবং হামাসকে অস্ত্র সরবারের জন্য দায়ী ছিলেন আইমন মেহের এদিকে রোববার হিজবুল্লাহ জানিয়েছে যে তার যোদ্ধারা খিয়ারা শহরে ইসরায়েলি শত্রুদের হাতে তাদের কমান্ডার হত্যার জবাবে বেইত হিলেল বেড়াকে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছে যে লেবানন থেকে একটি ড্রোন বেঈ হিলেল এলাকায় আঘাত এনেছে তবে এই ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি সম্প্রতি হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে তেল আবিব এমন পরিস্থিতিতে লেবাননে হামলা চালানো হলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেই বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান শুক্রবার ইরানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলকে সতর্ক করে বলা হয়েছে হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করার ক্ষমতা রাখে ইসরায়েল যদি হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়াতে চায় তাহলে তা হবে দেশটির চূড়ান্ত পরাজয় আসলে পরিস্থিতি বোঝাই যাচ্ছে যথেষ্ট জটিল এবং এই মুহূর্তে যেটি দরকার ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যেই যুদ্ধবিরতি প্রস্তাব নিরাপত্তা পরিষদে উত্থাপন করেছিল এবং মোটামুটি সর্বসম্মতিক্রমে যেটি গ্রহণ করেছিল সেটি কার্যকর করা কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন দৌড়ঝাঁপ করলেন কয়েকদিন তারপরে আর বোঝা গেল না যে ইসরায়েল এটাতে সম্মত কিনা অথচ প্রথম দিনই কিন্তু হামাস এটাকে স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে এটা সমর্থন তারা করে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাহ নিশ্চুপ থাকলেন ধারণা করা হচ্ছে যে তিনি পক্ষে থাকলেও যেহেতু তার জোটের দুই কট্টরপন্থী নেতা এর বিপক্ষে এবং তাদের উপর নির্ভর করেই জোট সরকার চালাচ্ছে নেতা নেতাহ ফলে তিনি যদি সমর্থন দেন মার্কিন প্রস্তাবে তাহলে ওই জোট সরকারের থেকে ওই দুই যেই উগ্রপন্থী নেতা তারা সরে যাবে ফলে সরকারের পতন ঘটবে নেতানিহ ক্ষমতায় থাকার জন্য এখন ওই মার্কিন যে যুদ্ধবিরতি আছে সেই যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর করছে না সেনাবাহিনী কোনো কোনো ক্ষেত্রে ত্রাণ সরবরাহের জন্য কিছু ছাড় দিলেও সেটি নিয়েও নেতানিহ আপত্তি করছে এবং এই যুদ্ধের শেষ পরিণতি কী সেটা ইসরায়েল খোলাসা করছে না এবং এটা নিয়ে মত সেনাবাহিনীর সঙ্গে নেতানিহ সরকারের যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী সহ আরও একজন দুজন পদত্যাগ করেছে এবং একটা মুখোমুখি অবস্থা এবং তার মধ্যে যদি আবার লেবাননকে স্পর্শ করা হয় তাহলে যুদ্ধের বিস্তৃতি ঘটবে ইতিমধ্যে হিজবুল্লাহ সাইপ্রাসকে সতর্ক করেছে যে সাইপ্রাসের আকাশ যদি ব্যবহার করতে থাকে ইসরায়েল তাহলে তারা সাইপ্রাসকে ছাড় দেবে না এবং সাইপ্রাসে যদি মানে হানা দেয় হিজবুল্লাহ তাহলে যেহেতু ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাইপ্রাস তাহলে যুদ্ধ মোটামুটি ইউরোপেও ছড়িয়ে যাবে সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি এই পরিস্থিতি কিভাবে অবসান হবে তার কিন্তু দিক নির্দেশনা এখনও পাওয়া যাচ্ছে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ